রত্ন চিনতে যে ভুল করেন না সালাউদ্দিন তার প্রমাণ পাওয়া গেল দিন কয়েক না পেরোতেই। আঙুলের ইঞ্জুরিতে টি টোয়েন্টি দল থেকে ছিটকে যান মিস্ত্রি স্পিনার আলিসাল ইসলাম। তার বদলি হিসেবে মার্চের দুই তারিখ বাংলাদেশ দলের ডাক পায় জাকের। দলে এসেই সুযোগ পেয়ে যান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের স্কোয়াডেও। এরপর সোমবার সিলেটে অনেক যা করে দেখালেন এক কথায় তা অবিশ্বাস্য, অনবদ্য, দুর্দান্ত। মাহমুদুল্লার উইকেট হারিয়ে মাঝপথে খেই হারানো বাংলাদেশকে একা হাতেই টেনে নিয়ে গিয়েছিলেন জয়ের খুব কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামার সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন অনেক, আর এরই মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নিজের আগমনী বার্তাটাও বেশ জোরালোভাবেই দিয়ে রাখলেন বিধ্বংসী এই ব্যাটার। লঙ্কানদের বিপক্ষে টাইগাররা ম্যাচটা হেরে গেলেও জাকের আলী অনিকের এই হিরোইক পারফরমেন্স বাংলাদেশের সমর্থকরা নিশ্চিতভাবেই মনে রাখবে অনেকদিন। অথচ প্রথম টি টোয়েন্টির নায়ক অনিক ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডেই। ১৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করে নির্বাচকরা। স্কোয়াডে বেশ কিছু চমক থাকলেও সেখানে ছিল না জাকের আলী অনিকের নাম। জাকের আলী অনিক কালো, তাই কারো চোখেই পড়ে না, এমনকি বোর্ডও তার খেলা দেখে না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণার পর স্কোয়াডে ওপেনারের ছড়াছড়ি আর মিডল অর্ডারে দুজনের বেশি ব্যাটার না দেখে নিজের ক্ষোভ ঝেড়েছিলেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ দল হন্যে হয়ে ৬-৭ নম্বরে ব্যাট করার মতো ব্যাটার খুঁজে পায় না, অথচ এই পজিশনে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা জাকেরকেও তারা সুযোগ দেয় না। অভিমানের সুরে বিপিএল চলাকালীন এমন মন্তব্য করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই মাস্টার মাইন্ড কোচ। জাকিরের কথাটা সবসময় আপনারা হয়তো ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করে না, ছেলেটার হয়তো চেহারাটা একটু কালো। তো আমার মনে হয় যে ছেলেটাকে আসলে অপরচুনিটি দেওয়া উচিত।